দেখলাম যে নাসরিনের কথাগুলো আছে, আমার কথাগুলি কিন্তু নাই। তো আমি ঠিক দেওয়ার জন্য তৈরি না, এখন বলে ফেলছে, কিছু বলতে হয়। তো যা যা জিজ্ঞেস করলো বললাম। তো বলার পরে বললাম যে আমাদের কোথায় যাবে, কখন যাবে, কী হবে। পরে কিন্তু আর খুঁজে পেলাম না। এরপরে ওরা আরও, আমি বুঝি টার্গেট দিকে এসেছি, তো এরা পরে পরে আরও অনেক আর্টিস্ট এসেছে, বড় বড় আর্টিস্ট এসেছে, স্টার টাইপের আর্টিস্ট এসেছে। পরে ওদের দেখা গেল ওদের সাক্ষাৎকারই আছে, আমি নাই। আরেকবার আমাদের অভিনেতা রাতিনকে চিনেন বোধ হয়, উনি আমাদের ফ্যামিলিরই একজন মনে করতাম, খুবই পছন্দের আর্টিস্ট আমার। আমার নিজের যে কাজগুলি তার মধ্যে আমি রাতিন ভাইকে ছাড়া কখনো কাজ করিনি। কিন্তু আমার কষ্টটা, উনি কখন হাসপাতালে ভর্তি হলেন, এত কাছের লোক, কখন উনি মারা গেলেন আমি কিছুই বলতে পারি না। হয় না যে আমি হয়তো ছিলাম না ঢাকায়। তারপরে যেই মুহূর্তে শুনলাম যে ওনার লাস্ট টাইম ডিসিতে আসছে, আমার ভীষণ কষ্ট হলো। আমি গেলাম, এখানে আমি নাসিম ছিলাম, ক্যামেরার সামনে কথা বলার মতো দেখলাম যে তেমন কেউ নাই, ছেলেরা আছে, মেয়েদের মধ্যে তেমন কেউ নাই। পরে আমি খুব মনোযোগের সাথে দেখলাম আমার কষ্টের কথা, রাতিন ভাইকে ভালোবাসার কথা যে আমি বললাম, পছন্দের কথাগুলি এত আগ্রহ করে বললাম, দেখলাম যে নাসরিনের কথাগুলো আছে, আমার কথাগুলি কিন্তু নাই। ইমোশনাল কথাগুলি কিন্তু আমিই বলছি বেশি, আমার সাথে রিলেশনটা বেশি। তো এই জন্যই আমি বললাম, এটা আপনাদের সবাইকে বলছি না, সবাই তো আর একরকম না, মানে ওই কথাগুলি মাঝে মাঝে মনে পড়ে যায় আর কি। সিনেমা তো ভাবাই, সিনেমার আর্টিস্ট মূলত আমি ছিলাম। তো এখন সিনেমা একটা দুইটা সব দিক দিয়ে বনিবনা হলে যদি আমাকে প্রয়োজন মনে করেন ওনারা, বা আমি করবো বলে মনে করি, তখন আমি রাজি হই। অবসর সময়টা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে কাটে আমার অবসর সময়। আমি একটু লেখালেখির অভ্যাস ছিল অনেক আগে থেকেই, তো ভাগ্য ভালো ছিল যে আমার এখন আমি যে কাজ করি না সেই কষ্টটা আমি বুঝতে পারছি। আমি লেখালেখি করি, কিছু কিছু লেখা আমার প্রচার হয়েছেও, যে আমরা দুজনে মিলে একটা, ওকে আপনার কথাটা ছিলেন আমি জানি না, ও আমির পারভেজ, ও একজন হিরো মডেল, একজন নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, নাটক নির্মাতা। ইদানিং বেশিরভাগ ও আমার লেখা নাটক পরিচালনা করছে, প্লাস অভিনয় করছে, ওর প্রোডাকশানে আমার কাজগুলো একটু বেশি হচ্ছে।